দিলীপ ঘোষ, একসময় বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু তার কেন্দ্র বদল করে তিনি এবারে যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেই কেন্দ্র থেকে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু দিলীপ ঘোষের কি বক্তব্য আমরা জেনে নেব। দিলীপদা, আপনার থেকে জানতে চাইব যে এই পরাজয়ের কারণ কি রয়েছে। পরাজয় তো শুধু এক জায়গায় হয়নি, একটা সিট বা একটা রাজ্যে হয়নি, পুরো দেশে হয়েছে। প্রায় ৬০-৭০টা সিট আমাদের কমেছে। উত্তরপ্রদেশের মতো যেখানে আমাদের দৃঢ় ভিত আছে, রাজ্য কেন্দ্রীয় সরকার আছে, সেখানে আমরা ব্যাপকভাবে হেরেছি। এটা তো কেন্দ্রীয়ভাবে রাজ্যভাবে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে যেটা সবাই বলছেন, যে বিশেষ করে আমার দেবশ্রী চৌধুরীর মতো যারা পুরনো নেতা, যাদেরকে লোকে বিজেপি বলে জানে, তাদের জেতা সিট থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হারা একটা বড় কারণ। তো এই সমস্ত কারণ নিয়ে পর্যালোচনা হবে। দিল্লিতে গেছেন নেতারা, সেখানেও আলোচনা হবে, এখানেও হবে। কেন আপনাকে সরিয়ে দেওয়ার কারণ কি? আপনি তো তার আগের দিনও পোস্ট হচ্ছিল মেদিনীপুর, তারপর হঠাৎ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো এখানে, কেন? জানি না, কারণ তো রাজনীতির মধ্যেও রাজনীতি হয়, যেটা আমি জানি না কেন আমাকে কেউ জিজ্ঞাসা করেনি, আমাকে কেউ বলেওনি। আমার নামটা ঘোষণা করে দেওয়া হয়েছে খালি। তারপরে আমি সঙ্ঘের লোকেদের কথায় আমি রাজনীতি করতে গিয়ে তাদের গিয়ে বলেছিলাম যে আমাকে এইখানে পাঠানো হচ্ছে, এটার উদ্দেশ্য ঠিক নয়। আমি রাজনীতিও করবো না, আমি নির্বাচনও লড়বো না। আমার যেটা উদ্দেশ্য ছিল সংগঠন দাঁড় করানোর, 40%-এর বেশি ভোট হয়ে গেছে পশ্চিমবাংলায়, দুটো নির্বাচনে আমরা এগিয়েছি, আমার কাজ শেষ হয়ে গেছে, আমাকে মুক্তি দিই, আমি রাজনীতি করতে চাই না। আর সঙ্গের লোকেরা বলছেন না, আপনি না থাকলে পার্টিটার কী হবে। তো আমি এখন বুঝতে পারছি আমি থেকেও পার্টির কী হচ্ছে। একটা জিনিস জানতে চাইব যে অগ্নিমিত্রা পালকে এখানে নিয়ে আসা হলো, আপনাকে এখানে দেওয়া হলো, মানে দুটো যদি উল্টো হতো, উনি ওনার কেন্দ্র থেকে লড়তেন, আপনি আপনার কেন্দ্র থেকে লড়তেন, কিছু সুবিধা হতো? যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন, দেখা করলেন, কথা বললেন। উনিও বলেছিলেন, দাদা এটা কি হলো, আমি তো দুর্গাপুর চেয়েছিলাম, আপনি তো এখানে ভালোই ছিলেন, এই অদল বদল কেন করা হলো। তারও কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছিলো। তো এই প্রশ্ন সবার মনের মধ্যে ছিল, কিন্তু পার্টির আমরা নিবেদিত সৈনিক, বলা হয়েছে চলে গেছি আর লড়েছি, রেজাল্ট যাওয়ার হয়েছে। কারা করলো এরকম? কারোর তো একটা রেসপন্সিবিলিটি থাকে, যারা এই ডিসিশন নিয়েছেন তাদের রেসপন্সিবিলিটি, সেটা পার্টির যারা হাইকমান্ড আছেন, এখানে আছেন, ওখানে আছেন, আমাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি। অনেকে এটা বলছেন যে ইউসুফ পাঠান তো বাইরের, দুদিন হলো এলেন, তিনি জিতে গেলেন, তাহলে দিলীপ ঘোষ হঠাৎ করে নতুন জায়গায় গিয়ে কেন জিততে পারলেন না? হ্যাঁ, তো বাকিরা একবার নতুন জায়গায় গিয়ে জিতুন না, যারা বলছেন তারা তো পঞ্চায়েতও জিততে পারেননি কোনোদিন, যারা ডিসিশন নিচ্ছেন। দিলীপ ঘোষ ওখানে করেছে, বিধানসভা জিতেছে, লোকসভা জিতেছে, আর সেখানে লড়বে বলে সেখানে মাটি তৈরি করেছে। এক মাস আগে এই ভাঙার সংগঠন, যেখানে বুথে লোক পাওয়া যায় না, মণ্ডলের অর্ধেক লোক কমিটি মিটিংয়ে আসে না, অর্ধেক যারা জিতিয়েছিল সেই সময় তারা বেরোয়নি, কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে, তাদের দেখে লোকে ভোট দেবে না। অনেক লোক তো পয়সা কামাবার জন্যই ইলেকশনটা পরিচালনা করেছে, সে সমস্ত তথ্য বেরোবে। যদি কেউ শুনতে চায়, কেউ যদি মুখ লুকাতে যায়, তাহলে কোনোদিনই বেরোবে না। সাংগঠনিক দুর্বলতা কিছু ছিল, মানে আপনার কেন্দ্রটাই বলছি, এবং সামগ্রিকভাবে রাজ্যের এই ফলের দুর্বলতা নয়, সংগঠনই ছিল না। এক বছর আগে মাননীয় অমিত শাহ, মাননীয় নাড্ডাজি আসছিলেন, জেলায় জেলায় মিটিং করেছিলেন, সেখানে কত লোক হয়েছিল সেগুলো দেখে নিন, তাহলে বুঝে যাবেন কী ছিল সংগঠন। আর আমি যেদিন আমাকে বলা হলো সামগ্রিক পশ্চিমবঙ্গে, না পশ্চিমবাংলায় সব জেলাতে ওনারা ঘুরেছেন, ২,০০০-৩,০০০ লোকও হয়নি সেই সময়, যেখানে ৪০-৫০,০০০ লোক হতো। কেন এই পরিস্থিতি হয়েছিল? তারপরে প্রধানমন্ত্রীকে নামানো হয়েছে, সমস্ত শক্তি লাগিয়ে প্রধানমন্ত্রীর সভাকে আমরা সফল করেছি। আর আমি গত বছর যখন আমাকে বলা হলো উপরের কমিটি থেকে বাদ দিয়ে বলা হলো নিজের জায়গায় গিয়ে ইলেকশনের প্রস্তুতি করুন, আমি সেদিন নাড্ডাজিকে বলেছিলাম এখন 5টা সিট আমরা জিততে পারি পশ্চিমবাংলায়, তার সামনে বলেছিলাম। আচ্ছা, আপনার তো মানে নতুন কেন্দ্র দিল এবং দেরিতে আপনার তালিকাটাও ঘোষণা হলো, আপনি তো সময়টাও কম পেলেন, সেই জন্য সন্দেহ হচ্ছে সবার। এর পিছনে কোনো ব্যাপার আছে, নাহলে আমাকে যদি বলা হতো 6 মাস আগে বলতে পারতেন, আমি ওখানে সময় দিতাম। প্রস্তুতির সময়ই দেওয়া হবে না, হাত পা বেঁধে জলে ফেলা হবে, সেই জন্য তো কাঠিবাজির কথা হচ্ছে না। আর কুর্মি ভোট নিয়ে যেটা অভিযোগটা উঠছিল আপনাকে নিয়ে, অনেক সময় বলা হচ্ছিল যে ওখানে কুর্মি আন্দোলন হয়েছে, সেই কারণে আপনাকে এখানে সরানো হচ্ছে। এই সরানো হয়েছে নাকি? লাখ লাখ কুর্মি আছে মেদিনীপুরে, 50-60 হাজার কুর্মি ভোট আছে, আর তারা আমাদের কার্যকর্তা আছে পঞ্চায়েতে, সেখানে আমরা জিতেওছি। কিন্তু আমার বাড়ির সামনে যে আন্দোলন হচ্ছে, পুরুলিয়ার লোক নিয়ে এসে এখানে আন্দোলন করা হয়েছে, মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কুর্মি ওখানে ছিল না, তারা দিলীপদার সঙ্গেই আছে। এই ঘটনারও পর্যালোচনা হওয়ার দরকার আছে, মানে কেউ করিয়েছিল, করেছে, কেন করেছে, ঘটনাটা আমি বললাম, বাস্তব হয়েছে। বাসের টাকা দেওয়া হয়েছে পুরুলিয়া থেকে আসার জন্য, যাতে আমার বাড়ির গেট ভাঙা হয়, আমাকে হেজিটেট করা হয়, বারবার হয়েছে। আর সব পুরুলিয়ার লোক ছিল, মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো লোক ছিল না কুর্মী ওখানে। আজকেও ওখানকার কুর্মীরা দিলীপ ঘোষের সঙ্গে আছে। কি বিরোধীরা করিয়েছিল না দলেরই কেউ? তদন্ত হোক, কে করিয়েছে, টাকা কে দিয়েছে।